ही मजा। সো হে গাইস ওয়েলকাম ব্যাক ইটস মি ওয়াসম, তোমাদের সকলকে আমার নিউ ভিডিওতে ওয়েলকাম। সো আজকে ভিডিওটা শুরু করছি ঠিক এখন থেকে, তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। তো আজকে সারাদিনে কী কী করবো সেটা তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওটাতে লাইক করে দেবো। তো চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা। তো তামু এখন আচার কিনে নিয়ে আসছে খেতে খেতে, দেখি কোন কোন আচার নিয়ে আসলা। আমরা আচার কত করে নিল? 10 টাকা 3টা। তো আমি এখন আচার খাবো। তো দেখতে পাচ্ছ আচার খাচ্ছি, সেটি 1 hour later। তো এখন খাচ্ছি একটা নতুন খাবার, দেখতেই পাচ্ছ কিরকম সুন্দর করে কেকের মতো তৈরি করা হয়েছে। আর এই তো তামু একদম হাবাতির মতো করছে খাওয়ার জন্য চামচ নিয়ে। গজব বেজ্জতি হে, মানে খাওয়ার জন্য একদম রেডি। তো এটা ফ্রিজে ছিল না? হ্যাঁ ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা, মানে দেখেই মনে হচ্ছে খেতে টেস্টি হবে। এই সরো লাইট আসছে না, দেখতে পাচ্ছ খাবারটা কালারটা কাজু কিশমিশ সব দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা এখন টেস্ট করব। না টেস্টটা অনেক ভালো। তো এটা দিয়ে গেল বড়াম্মু, তা আমরা এখন খাচ্ছি। তামুকে একটু ও সরি সরি নি, তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, কি বৃষ্টি। তো আজকে মনে হয় বৃষ্টি হবে সারাদিন, কারণ এখন 11টা বাজে, এখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখতে পাচ্ছ কি লেভেলে বৃষ্টি হচ্ছে ভাই। তো এই বৃষ্টির দিনে বেশ সেই লাগছে, একদম দারুণ বাইরে যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একদম দারুণ লাগছে। আর বৃষ্টির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, এই যে বৃষ্টি পড়ছে, আর এই যে বৃষ্টি জল ঠান্ডা সেই লাগছে একদম। তো চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা, আর আজকে ভিডিওটা এনজয় করো। 2000 years later। সো গাইস এখন হচ্ছে বৈকালবেলা, আর এখন ঘুম থেকে উঠে আর দেখতে পাচ্ছ ফ্যান নিচে বসে আছি, উপরে ফ্যান চলছে, আর এখন আমরা খাবো বিরিয়ানি। আর ওই ফোনে ভাই SMS আসছে, কিসের আসছে জানি না, ভাই ভাই ফেসবুকে আসবে আর নাহলে ইউটিউবে। তো এদিকে আমরা খাচ্ছি এখন বিরিয়ানি, কারণ মামিরা কালকে দিয়েছিলো রাতে বিরিয়ানি, ওটা ফ্রিজে মানে একটু রাতে খেয়ে আর ফ্রিজে রাখা ছিল, এখন আমরা বৈকালবেলা খাচ্ছি গরম করে। তো এখন বিরিয়ানি খাচ্ছি আমরা, আমাকে একটু খাইয়ে দাও। হ্যাঁ সত্যি কথা বলতে বিরিয়ানিটা কিন্তু টেস্ট হয়েছে, বউ আমি ভিডিওটাতে দেখে দিব বিরিয়ানিটা টেস্ট হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানির কালারটা বেশ সুন্দর দেখতে, মোবাইলে যেমনই হোক কিন্তু সামনাসামনি দেখতে ভালো। এদিকে হচ্ছে মাটন আছে, আর সাথে এদিকে আলু আর বিরিয়ানি, বেশ খেতে কিন্তু সেই টেস্টি। সো গাইস এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এখন আমি একটা নতুন খাবার খাবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে অনেকদিন পর আর কি যে নারকেল রাখা ছিল, তো নারকেলটা এখন ফাটাবো, নারকেলটা দেখবো কেমন আছে, যদি ভালো থাকে তাহলে খাবো। আর মানে ঈদের সময়কার নারকেল, তো চলো ফাটিয়ে নিই। তো এই হচ্ছে নারকেলটা দেখতে পাচ্ছ তোমরা, আমি ফাটিয়ে নিয়েছি এটাকে, তো তোমাদেরকে রিভিউ দিচ্ছি, দেখো নারকেলটা কেমন আছে। ওয়াও ঠান্ডা না, সেই একদম নারকেলগুলো একদম সেই আছে, সেই ক্লিন একদম চকচক হয়ে আছে নারকেলটা। তো ওগুলো তো খাবোই, তার আগে মানে এখন অল্প খাবো নারকেলটা।
তার আগে একটা নতুন খাবার তৈরি হচ্ছে, সেটা তৈরি করছে তামু। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, বেশি লেট করা যাবে না, চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই ওই খাবারটা কি তৈরি করছে। ওই তো গাইস, এটাকে দেখতে পাচ্ছ, আটা মাখা হচ্ছে, মানে আটাটা তৈরি করা হচ্ছে, প্রায় হয়ে গেছে, এটা এখন ভিডিও বানানোর জন্য মাখছে। তো তোমাদেরকে দেখাচ্ছি এটা কি হবে, এটা দিয়ে, এটা দিয়ে হবে ঠিক এই জিনিসটা, যদি সরো, এই যে এই জিনিসটা, মানে পুরো নইয়াতে দেখতে পাচ্ছ খালি খালি, কিন্তু এটা যে খেতে টেস্ট, এটাকে ছেনা রুটি বলে গ্রামে ভাষায়, এই যে এটা, এটা খুব টেস্ট খেতে, এটাকে ছেনা রুটি বলে, দেখতে পাচ্ছ, ছিঁড়ে নিয়েছি আমি হাতে, এটা এখন খাবো, তো এটা এখন আমি খাবো, আমি খাচ্ছি এখন, আমি কিন্তু সেই টেস্ট, আর তরকারি টরকারি দিয়ে খেলে আরও টেস্ট, তো সেই আজকে তৈরি করছে তামু। মাঝে মাঝে এরকম এটা ওটা জিনিস মানে খাওয়া যায় ভাই, ভালো জিনিস, ভালো জিনিস, ভালো মানুষ বলেন কি। তো এই হচ্ছে নারকেলটা, নারকেলটা তোমাদেরকে দেখালাম, আর এটা এখন আমি খাচ্ছি, সেই স্বাদ, মানে ঈদের সময়কার নারকেল, ঈদ কুরবানির সময়কার নারকেল এখন আমি খাচ্ছি, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, ডায়লগটা পুরাতন হয়ে গেছে, নতুন ডায়লগ, সেই মজা। তো এইদিকে দেখতে পাচ্ছ আমাদের খাবার রেডি পুরোপুরিভাবে, মানে তামু রেডি করে নিয়ে আসলো খাবারগুলো। এই দেখতে পাচ্ছ রুটিগুলো, ছেনা রুটি, মানে গ্রামের ভাষায় ছেনা রুটি। আর তোমাদের যে শহর অঞ্চল এবং যে তোমাদের গ্রাম অঞ্চলে কী 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 নাম বলে এগুলোর, তোমরা একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, কারণ আমি যদি তোমাদের এলাকায় যাই তাহলে আমি যেন বলতে পারি যে এটা আমার খাওয়ার ইচ্ছা করছে, আর তোমরা যেন তাড়াতাড়ি বুঝতে পারো। তো এদিকে চিনি, তরকারি এখন বর্তমানে নেই, আজকে আলু তরকারি দিয়ে ভাত খেয়েছি তাই জন্য, আর এখন চিনি দিয়ে খাবো, আর চিনি দিয়ে খেতে একটা আলাদাই টেস্ট। তো প্রথমে খাওয়া দাওয়া শুরু করি, তারপরে তোমাদের সাথে ডায়লগটা আর কি, সেই স্বাদ ওটা না, সেই মজা, সেই মজা, নতুন ডায়লগ, তোরাও যদি খাবার চান বিশ্বাস করো, সেই টেস্ট হচ্ছে, তোমরাও যদি খেতে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর কেউ যদি আমার বাড়িতে ঘুরতে আসতে যাও, মানে খেতে আসতে, খেতে আসতে বলতে না, মানে ঘুরতে আসতে যাও, যে এরকম খাবার তৈরি করে খাবো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর আমাকে অবশ্যই ফেসবুকে এসএমএস করে জানাবা। তো এখন আমি খাবো এগুলো, তো আমি এখন খাওয়া দাওয়া করে তারপরে কি কাজ আছে দেখি, আর না হলে একটু গেম খেলবো। তো আমার বন্ধুরা ফোন করছে, একটু ফোনটা অ্যাটেন্ড করা যাক। তো এদিকে দেখতে পাচ্ছ আমার উজ্জ্বল ফ্রেন্ড উজ্জ্বল এফডি নদিয়া ফোন করেছে গেম খেলার জন্য, তো আমরা একটু গেম খেলবো, তো তাই জন্য কল করেছে, আর আমি এদিকে খাচ্ছি। তো আগে খাওয়া দাওয়াটা করি, তারপর গেম খেলবো। তো চলো আজকে ভিডিওটাতে লাইক করে দাও, লাইক আর বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে, টাটা।